আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রচুর খাবো। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে এখনও পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। আমরা যেহেতু বাসার ভিতর অবস্থান করতেছি এখন, আমরা করোনার জন্য এখন লকডাউন চলতেছে। সো করোনার জন্য আমরা বাইরে বের হতে পারতেছি না, কোনো রেস্টুরেন্টে যেতে পারতেছি না। সো এখন আমরা চিন্তা করেছি যে বাসায় রিভিউ করব, এবং বাসায় আমরা শুরু করেছি একটি সেগমেন্ট, সেটা আপনারা অনেকেই জানেন যে আমরা একটি প্যাকেটজাত পণ্যর খাবার রিভিউ করা শুরু করেছি। যেহেতু বাসায় এখন অন্য কোনো খাবার আনাটাও রিস্ক, এবং বাসায় যে এই ফুডগুলো আমরা এক্সপেরিমেন্ট করতেছি সেগুলো সব কিছুর ভিডিও আস্তে আস্তে আসবে। সো আজকে তারই সুবাদে আজকে আমরা একটি খাবারের রিভিউ করব, সেটার নাম হচ্ছে এই যে এই একটা জিনিস, এই জিনিসটার নাম হচ্ছে হার্বাল বেসিল সিড উইথ ম্যাঙ্গো এক্সেলেন্ট কোয়ালিটি। এখানে যা লেখা আছে আমি তাই রিডিং পড়লাম। মোদ্দা কথা হচ্ছে এটা হচ্ছে তোকমার শরবত, সাথে ম্যাঙ্গো আছে, মানে আমও আছে, এটা হচ্ছে মোদ্দা কথা। সো এটা ইয়েটা দেখতে কিন্তু অনেক সুন্দর, কাঁচের একটা বোতল, বোতলটা খুবই সুন্দর। এটা বিভিন্ন সুপার শপে ফ্রিজে পাওয়া যায়, ঠিক আছে, ফ্রিজে এগুলো আপনারা দেখবেন অনেকেই। এটা আমিও দেখতাম, তখন আমার খুবই কিনতে ইচ্ছা করতো, কিন্তু আসলে সামর্থ্যের কারণে এগুলো কিনতে পারতাম না। কিন্তু এখন যেহেতু আল্লাহর মতো সামর্থ্য একটু হয়েছে, তাই এখন আমরা এগুলো কিনতে পারতেছি। ওকে, যাই হোক, এখন আমরা সেটাকে খুলবো। খোলার আগে আমি দামটা যদি একটু বলে দিতে চাই, তাহলে বলে দিতে হবে যে দামটা কত রে যুবক? দাম তো এখানে লেখা নাই, দামটা সম্ভবত 100 টাকা। যখন আমরা চাল ডাল থেকে অর্ডার দিয়েছিলাম 130 টাকা, হ্যাঁ, দামটা সম্ভবত 110 টাকা। অরেঞ্জটা হচ্ছে 110 টাকা, আর এটা যেহেতু ম্যাঙ্গো এটার দাম হচ্ছে 100 টাকা। ওকে, সো আমরা এটা চাল ডাল থেকে অর্ডার দিয়েছি। সো আমরা এটাকে খুলি আগে। সো খোলার পরে মেলা কষ্ট, তো খুলতে পারতেছি না। এখানে ডেটও দেওয়া আছে, সো এটা খুলি। একটু হার্ড, আমার সময় লাগলো বেশ খানিকটা, বেশ কিছুক্ষণ, বেশ কয়েক সেকেন্ড সময় লাগলো এটা খোলার জন্য। একটা র ম্যাঙ্গোর ফ্লেভার আমি পাচ্ছি এখানে। ওই যে রাজশাহী চাপাই নবাবগঞ্জের আমগুলা যেমন হয়, মানে ঢাকায় আসার পরে যখন খোলার পরে ওই যে বিশাল বড় খাঁচাটা খোলার পরে যখন একটা ঘ্রাণ আসে না, এই ঘ্রাণটা অনেকটা সেই রকমই। সো আসেন এটা গ্লাসে ঢালি। ওকে, তোকমা, তোকমা খাওয়ার এক্সপিরিয়েন্স আমার আগে কখনোই ছিল না, আজকেই ফার্স্ট। সো দেখি কী হয়। আর এখানে যে ছবি আছে একটা, অনেকগুলো সুন্দর সুন্দর আমের ছবি আছে, এবং তার সাথে একটি হচ্ছে যে স্লাইস, আমের স্লাইস করার ছবি আছে। হ্যাঁ, আমি খেয়েছিলাম একবার ইন্ডিয়া। আচ্ছা, আমি খাই না। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়নি, সো আমি খাই আসেনি প্রথমবার। ও মা, এ তো দেখি সাদা পানি, নাকি লাইটের কারণে সাদা লাগতেছে যা জানি না। তবে তোকমা একটাও পরে না, একটা পড়ছে, তোকমা কয়েকটা পড়ছে, আপনারা যদি দেখে থাকেন। এটা রাখি, এবং শুধু এখন আমার কাছে মনে হচ্ছে যে শুধুমাত্র কাচের বোতলে এত বেশি ঘন লাগতেছে, কিন্তু আসলে কিন্তু অতটা ঘন না, পাতলাই। এটা দেখবো যে আসলে 100 টাকা খাইয়ে আসলে এটা ওরটিট কিনা, আর এটা নাকি বড় লোকদের খাবার। সো আমি খেয়ে দেখি আসে। ঘ্রাণটাই আমের মতো, তো টেস্ট আমের মতো না, মানে আমের জুসের টেস্ট এরকম না। তবে তোকমার জন্য একটা ভালো টেস্ট পাচ্ছি, কিন্তু মেইন টেস্ট এরকম না, মানে ঘ্রাণটা পিওর আমের, কিন্তু টেস্ট মুখে দেওয়ার পরে আপনি বুঝবেন না আপনি আমে আম জাতীয় কোনো কিছু খাচ্ছেন। যদিও এখানে আমের ছবি দেওয়া আছে, কিন্তু আসলে এটা আম না। এখানে সম্ভবত আমের ফ্লেভার দেওয়া আছে, কিন্তু ওই যে মেইন যে অরিজিনাল আম আইনা ব্লেন্ডার করে কোনো একটা প্রসেস করে যে এখানে দিছে বিষয়টা এরকম না, শুধুমাত্র আমের ফ্লেভারটাই দেওয়া আছে এখানে। যে দেওয়া রাখছে যে আমের স্লাইস আর আমের ছবি, এটা ভুল। ওকে, সো এটা মোটামুটি আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। এটা আসলে 100 টাকা দিয়ে কিনে খাওয়ার কোনো মানে হয় না, এর 100 টাকা দিয়ে যদি তেহরি খান কিংবা চিকেন বিরিয়ানি খান, সেটা অনেক বেশি ভালো। সো এটাই আমার কাছে এটার একটা নেগেটিভ রিভিউ দিতে হচ্ছে। আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগতেছে না। এখন আপনাদের কার কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইটাই, সো আমি কখনো মানে 100 টাকা খরচ করে ফার্দার ভবিষ্যতে আর এটা কিনে খাওয়া খাবো না। এটা শুধুমাত্র এক্সপেরিমেন্ট, টেস্ট করার জন্য কিনেছিলাম, এটা আগ্রহ থেকে, কৌতূহল থেকে। সেই কৌতূহলটা এখন পুরোপুরিভাবে মিটে গেল। সো এটাই, আপনাদের কেমন লাগে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলো পেতে আপনাদের খুবই সুবিধা হবে, এবং পরবর্তী নিউ নিউ ভিডিওগুলো পেতে সুবিধা হবে। সো এটাই।
ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন যেহেতু করোনা ভাইরাস অনেক বেশি সো অবশ্যই বাসায় থাকবেন কোনো দরকার ছাড়া বাইরে বাইরে যাবেন না বাইরে বের হবেন না আপনিও নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও নিরাপদে রাখবেন সো এটাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি স্টে টিউনড উইথ প্রচুর খাবো আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই টাটা শেষ একটু খাইনি যদি এই তো একটু আসে বাকিটা আমি খাবো না